হবে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে যারা জড়িত এই হামলায় তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা কালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা দিব। এটাই ফাইনাল কথা। যেখানে গোটা বাংলাদেশ বিরাজনীতিকরণের আখড়ায় পরিণত হয়েছে, একটা অসংগঠিত আন্দোলনকে যে কোনো ভাবে জমিয়ে দেওয়া যাচ্ছে। তাই সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, যে কোনো মত নয়, আপনাদের দাবি যৌক্তিক কিন্তু আমাদের দাবিও যৌক্তিক, কিন্তু যৌক্তিক ভাবে কিছু মোকাবেলা করতে হলে সংগঠিত হতে হয়। পলিটিক্যাল হওয়া যাবে না, রাজনীতিকরণের মধ্যে আপনাকে আপনার অধিকারকে নিচ্ছে রাজনীতি না করার কারণে। তাই যদি সুষ্ঠুভাবে রাজনীতিকরণের মধ্যে যান, এই বিরাজনীতিকরণ আর হতো না। বিরাজনীতিকরণ না হলে আন্দোলন এই গুটি কয়েক ছাত্রলীগের তখনই কখনোই প্রতিরোধ করতে পারে। আজকে আবারও বলে দিতে চাই, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আমার চারজন ছাত্রনেত্রীবৃন্দ আহত হয়েছে, একজন হসপিটালে আছে, তাদের যদি উপযুক্ত ক্ষতিপূরণ এবং বিশ্ববিদ্যালয়ে যারা হামলা করেছে ছাত্রলীগের নেতা পেতা তাদেরকে যদি উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এর কোনো ব্যবস্থা না নেওয়া হয়, কালকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে তালা দিব, তালা দিব, তালা দিব।